প্রথমে আমাদের গুরুকুলের তরফ থেকে রাজুকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। সবাই একটু জোরে হাততালি দাও রাজুর জন্য। ঠিক আছে, তো বলি রাজু হচ্ছে একদম নর্থ বেঙ্গল, নর্থ বেঙ্গলের ও স্টুডেন্ট, রাজু বর্মন ওর নাম। তো সেই রাজু জার্নিটা একটু অন্যরকম একটু শুনতে পাবে। দুর্গাপুজোর আগে আজকে আমাদের লাস্ট ক্লাস, দুর্গাপুজো সপ্তমী পড়েছে, একটু ফ্যানের সুইচটা একটু হালকা করে, দুর্গাপুজোর সপ্তমী তোমাদের শনি রবিবার সপ্তমী আর অষ্টমী পড়েছে রবিবার। হ্যাঁ, তো এই দুদিন জাস্ট বন্ধ থাকবে, বাকি যেমন ক্লাস হয় আমাদের সব ক্লাস থাকবে। তো আজকে দুর্গাপুজোর আগে লাস্ট ক্লাস, তো এই লাস্ট ক্লাসে তোমরা যারা এখানে এসছো বেশিরভাগই অনলাইন ক্লাস করছে, অফলাইন তোমরা এসেছো। তো রাজু বর্মন, রাজু সেই একদম নর্থ বেঙ্গল থেকে, একদম প্রপার ওর গ্রামে বাড়ি, এবং কি পরিশ্রম করে ও আজকে এত বড়। প্রথমে ডিপ্লোমা করেছে, তারপর জলপাইগুড়ি থেকে বিটেক করেছে, তারপর এমই করেছে যাদবপুর থেকে। তো আজকেও যে যে কেএমসি যে রেজাল্ট, রিসেন্ট যে রেজাল্ট বেরোলো, সেখান থেকে গুরুকুলের আবার জয় জয়কার। তো সেই গুরুকুলের জয় জয়কারের মধ্যে মেকানিক্যাল সেকশনে রাজু, ইলেকট্রিক্যালের আমি পরপর ভিডিও দেবো। তো আজকে তোমরা রাজুর মুখে শুনবে যে ওর জার্নিটা কিভাবে ও সফল করলো, মানে কিভাবে ওর এই পড়াশোনাটাকে ও কমপ্লিট করলো, এবং তার সাথে সাথে ও কেএমসি গতবারে পাস করেছিল, প্রিলিমস পাস করেছিল, ইন্টারভিউ দিয়েছিল, সেখানে নাম্বার হয়তো একটু কম ছিল, তার জন্য হয়নি, এবার ও ফাইনাল সিলেক্টেড। তো এখানের ও যে ক্লাসগুলো করে এবং যে মক টেস্টগুলো দেয় বা ক্লাসগুলো, তো সেগুলো কীরকম বা কিভাবে জার্নিটা করতে হয়, সবার লাইফ সমান নয়, সে সম্পর্কে রাজু তোমাদের আজকে কিছু বলবে। তো আমার মনে হয় পরিশ্রমটা এইভাবে করা উচিত যে সবার লাইফেই কিন্তু প্রবলেম আছে, সে প্রবলেমটাকে কিভাবে সলিউশন করে নিজেকে তৈরি করবে সেটা রাজুর মুখ থেকে তোমরা শোনো। তো রাজু বলো, তোমার বাড়ি কোথায় আর একবার ক্লিয়ার করে দাও ওদেরকে। আমার বাড়ি আলিপুরদুয়ার পুটিমারি গ্রামে। আমি 2017 সালে ডিপ্লোমা কমপ্লিট করি জলপাইগুড়ি পলিটেকনিক থেকে, তারপর জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং থেকে বিটেক, তারপর মাস্টার্স যাদবপুর ইঞ্জিনিয়ারিং, যাদবপুর ইউনিভার্সিটি থেকে এবার পাস আউট হলাম মাস্টার্সে। আমি প্যারালালি গভর্নমেন্ট জবের প্রিপারেশান নিচ্ছিলাম। ডিপ্লোমা করার পর যখন দেখলাম যে মানে একটা চাকরি বাকরি করতে হবে, তারপর থেকে মানে প্রিপারেশানটা শুরু করলাম। যখন বিটেকে মানে ঢুকলাম, প্রিপারেশান শুরু হওয়ার পর ওখানে দেখলাম আমার অনেক বন্ধুরাই চাকরি পাচ্ছে বেরিয়ে আসার পর। তারপর ওখানে আমার এক বন্ধু ছিল আদিত্য, সেও কেএমসিতে জব করে, ওদের কাছে আমি শুনতে পারি যে ওর বন্ধুবান্ধবের কাছে যে ওরা এখানে পড়তো আর কি গুরুকুলে। তারপর আমি যখন যাদবপুরে আসি, এখানে ইউনিভার্সিটি অ্যাডমিশন নেই, তারপরে আমি ওদের কাছ থেকে কন্ট্যাক্টটা নেই যে কোথায় এটা গড়িয়ার, আমি গড়িয়ায় থাকি এখানে পাশেই, মেসেই থাকে সামনে, মেসেই থাকি। তারপর কন্ট্যাক্টটা নেওয়ার পর স্যারেদের সাথে কন্ট্যাক্ট করি, এর আগেও আমি পরীক্ষা দিচ্ছিলাম। তারপর কন্ট্যাক্ট করার পর এখানে ক্লাসেও আসি কিছুদিন, কিন্তু আমার মাস্টার্সের কোর্সের জন্য আমি এখানে ক্লাসগুলো করতে পারি না, তার জন্য আমি অনলাইনে ক্লাসগুলো করি। আর প্যারালালি এখানে যে মানে নোটগুলো আছে, ডিসক্রিপটিভ নোট প্লাস আছে শর্ট নোট, স্যারেরা যেভাবে পড়ায় এগুলো যদি প্রপার তোমরা মানে ফলো করো তাহলে খুব হেল্পফুল হবে আর কি। আর প্রপার ডিরেকশনটা তোমরা পাবে কী করে আমাকে মানে জবের জন্য অ্যাপ্রোচ করতে হবে, আর এক্সামে কোন রকমের কোশ্চেনগুলো আসছে সেগুলো মানে তোমরা আর কি রিলেটেড করতে পারবে যে হ্যাঁ এরকমভাবে পড়তে হবে। তারপর এখানে যে এক্সামের আগে হচ্ছে কিছু মক টেস্ট নেওয়া হয় এখান থেকে, ওই মক টেস্টগুলো আমি খুব ভালো করে দিয়েছিলাম। আর মক টেস্ট দেওয়ার প্যারালালি যেটা হচ্ছে রিভিশনটা, যখন মানে সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে, যেমন মেকানিক্যাল থেকেই আমি বলছি, যেরকম সম টম, তারপর হচ্ছে থার্মোডাইনামিক্স, ফ্লুইড মেকানিক্স, তারপর হচ্ছে মেশিন, এই যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্টেরই কিন্তু একটা কনসেপ্ট আছে, শুধু মুখস্থ বললে হবে না, আমি ওই পড়ে নিলাম মুখস্থ করে নিলাম এটা করলে হবে না, তোমাদের কনসেপ্টগুলো ঠিক করে জানতে হবে, ঠিক আছে। একটার সাথে আর একটা হচ্ছে ইন্টারলিঙ্ক করতে হবে, রিমেম্বার করতে হবে একটা ফর্মুলোকে আমি কীভাবে মনে করবো, এই ব্যাপারগুলো তোমাদের জানতে হবে। এখানেই স্যাররা যেভাবে পড়ায়, তোমরা যদি ভালো করে ফোকাস করো, পড়াগুলো দেখো, তাহলে অটোমেটিক রিলেটেড করতে পারে। যেমন থার্মো, তুমি যদি বেসিক থার্মোটা ঠিক করে জানো, তাহলে যে থার্মোর যে অ্যাপ্লিকেশান পার্টটা আছে
এটা তোমার কাছে অ্যাপ্রোচ করাটা বেশি কঠিন হবে না। আবার যেরকম ওদিকে স্টেনড মেটেরিয়াল যেটা আছে ওটা যদি প্রপারলি মানে তুমি কনসেপ্ট থিওরিটা জানো ঠিকঠাক, তাহলে মেশিন ডিজাইন যেটা আছে ওটাও তুমি খুব তাড়াতাড়ি অ্যাপ্রোচ করতে পারবে। আর প্রোডাকশনের যেটা প্রোডাকশনটা মানে রিভিশন করতে হবে, আর এখানে স্যাররা যেগুলো পড়ায় ওগুলো ভালো করে মানে স্টাডি করতে হবে, ফোকাস করতে হবে। একদম মকগুলো যে স্যার নিয়েছে ওগুলো থেকে অনেক হেল্পফুল হয়েছে, মানে অনেক কোশ্চেন ওখান থেকে এসেছে। আর KMC তারপর PSC এগুলোতে মানে কিছু কিছু টাইপের কোশ্চেন আছে যেগুলো মনে রাখতে হবে, ডেটা টাইপ কিছু কোশ্চেন আছে এগুলো মনে রাখতে হবে, না তেন হবে না। আচ্ছা এটা তো গেল আমাদের ধরো কোচিং যেভাবে পড়িয়েছো সেটার কথা বলছে, এবার তোমার জার্নিটা একটু বলো, কিভাবে তুমি এই সাকসেসফুল জায়গায় এলে? তুমি কি খুব সহজভাবে মানে অনেক ছেলে আছে তারা দেখি তাদের ইকোনমি কোনো সমস্যা নেই, তারা আসে প্রিপারেশন নেই, ভালো ফ্ল্যাটেও তারা থাকে, মানে ফ্ল্যাট ভাড়া নিয়েই এখানে আছে, দুজন মিলে একটা ফ্ল্যাট নিয়ে নিয়েছে, তাদের ধরো ইকোনমি কোনো সমস্যা নেই, কিন্তু ম্যাক্সিমাম আমি স্টুডেন্ট দেখছি সবার ইকোনমি একটা বিরাট সমস্যা। তো তুমি তাদেরকে কী বার্তা দেবে? তোমার কি সেরকম কোনো ছিল না নর্মালি তুমি একদম মানে কষ্টকর ফ্যামিলি থেকে উঠে এসেছো? আমি একদম খুব মানে কি বলবো, একদম আমার বাবা মেনলি হচ্ছে ফার্মিং করে, ঠিক আছে, চাষবাস, আমি চাষবাস চাষের ঘরের ফ্যামিলি থেকেই উঠে এসেছি। আর ব্যাপারটা হয়েছে ছোটোবেলা থেকেই দেখতাম যে বাবা কীভাবে কষ্ট করছে, আর আমি যে ক্লাস 11-12 মানে স্কুলিংটা করেছি সেটা হচ্ছে সারাদিনে আমাকে 30 কিলোমিটার জার্নি করতে হতো মানে সাইকেলে করে, মানে একবার টিউশনে গেলাম 8 কিলোমিটার, তারপরে সকালবেলা একবার, তারপরে ফিরে আসলাম, মানে একদম প্রত্যন্ত গ্রামে বাড়ি আমার। তারপরে ওটা কমপ্লিট স্কুল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি ডিপ্লোমা করলাম, ডিপ্লোমা জলপাইগুড়ি থেকে করেছি, ওখানেও মেসেছিলাম। ডিপ্লোমা করার পরে হচ্ছে ফাইনাল ইয়ারে যখন আমি থাকি তখন আমার হচ্ছে মা আর কি এক্সপায়ার করে যায় আর কি, তারপরে বিটেকে অ্যাডমিশন নেই। আর কলকাতায় যখন এসেছিলাম এখানে আমি আর কি মেসেছিলাম, আর মেসে প্রায় আমি 2 বছর হচ্ছে এখানে, আমার কলকাতাতে 3 বছর হচ্ছে, তো আমি দুটো দুর্গাপুজো বাড়িতে যাইনি, এখানেই ছিলাম। তো লড়াইটা সবাইকেই করতে হয় যে দুর্গা মা দুর্গা আছে, সেই দুর্গা পুজোর আগে যা সাকসেসটা পেয়েছে এটাই ভালো, তাই তো? তোমাদেরকে সবাইকে এইভাবে লড়তে হবে, কিন্তু পড়াশুনো করো ঠিকঠাক করে মানে প্রপার ডেডিকেশন নিয়ে ঠিক চাকরি পেয়ে যাবে। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেটা হচ্ছে লেগে থাকতে হবে, হাল ছেড়ে দিলে হবে না, এটাই সব থেকে বড় কথা। সমস্যা আসবে, হ্যাঁ সমস্যা আসবে, যেটা সম্মুখীন করে এগিয়ে যেতে হবে। তোমাদের মেকানিক্যাল যারা আছে জিজ্ঞেস করে নিতে পারো দাদাকে, কারণ ও খুব একদম খুব ভালো ছেলে আমি বলবো। অনেকেই সবাইকেই আমি হয়তো বলি, তোমরা কিন্তু বলো যে স্যার সবাইকেই তো ভালো ছেলে বলেন, না আমার সত্যিই বলছি ও খুবই ভালো ছেলে, যোগাযোগ রাখে সবসময়, এবং ওরা কিছু সমস্যাও ছিল সেটা নিয়েও আলোচনা করেছে, তো সেটা আমি বলেছি ঠিক আছে অসুবিধে নেই, তুমি পড়াশোনাটাকে ভালো করে করো, করলে কিন্তু তুমি সাকসেস পাবে। কারণ আমি বারবার তোমাদের একটা কথা বলি, সেটা ওকে বলতাম যে যারা আগের বারে পেয়ে গেছে ওরা একটু নিশ্চয়ই আগে তারা ছিল বলে বেটার পেয়ে গেছে। আচ্ছা ইন্টারভিউটা কেমন? আমাদের তো এখানে মক ইন্টারভিউ করাই যারা যারা পাস করে, তো তোমার সেখানে কীরকম হেল্পফুল হয়েছিল? হ্যাঁ হেল্পফুল হয়েছে, এখানে মানে যেরকম টাইপের কোশ্চেনগুলো মানে স্যাররা ধরেছিল 2-3টা কোশ্চেন ওখানে আর কি সেম আমাকে হুবহু মানে ওখানে ধরেছিল। মানে বুঝতে পারছো এক সেম কোশ্চেন ওখানে, KMC-র ইন্টারভিউটা মাত্র 40 নম্বরের হয়, PSC-তে কিন্তু সেটা 100 নম্বরের ইন্টারভিউ, ওখানে 2-3টা কোশ্চেন সেম হয়ে গেছে, মানে বুঝতে পারছো মানে তোমার সামনে আর কেউ পারবে না সেখানে। ওখানে কিন্তু যেহেতু 40 নম্বরের মাত্র ইন্টারভিউ, সেখানে একদম সবাইকে প্রায় সেম সেম নম্বর, যেখানে তোমার 3টে কোশ্চেন কমন হয়ে গেল, মানে তুমি একটু হলেও তোদের থেকে এগিয়ে গেছো, তাই সেটা কিন্তু অনেকটা বেনিফিট। পাম পাম থেকে কোশ্চেন করেছিলাম, পাম থেকে তো একদম পুরো ওরা ডায়াগ্রাম করে সেভাবে বুঝিয়ে দিই তার সঙ্গে। ঠিক আছে তাহলে সেভাবে পরিশ্রমটা করো, ও দেখো সুদূর সেই একদম নর্থ বেঙ্গল থেকে এখানে কিন্তু এসে, ও দেখো গ্রামীণ স্টুডেন্ট, গ্রাম আমি তো বারবার বলছি যারা গ্রাম থেকে উঠে আসে তাদের লড়াইটা আলাদা, তাদের সাকসেস তারা বেশি পাচ্ছে। তুমি দেখো গুরুকুলেতে তো শয়ে শয়ে ছেলের ছবি দেখতে পাচ্ছ, তোমরা আছে ফোন নম্বর সব দেওয়া আছে, ফোন করে নিতে পারো। দেখো গ্রামের যারা সত্যিকারে উঠে এসে লড়াই করছে তারাই কিন্তু চাকরিটা পাচ্ছে, এবং মেসে যারা থাকছেন
বিভিন্ন সমস্যার মধ্যে তাদের কিন্তু চাকরি পাওয়ার হারটা অনেকটা বেশি আমার ন্যাচারালি তারা সময়টা বেশি পাচ্ছে কিন্তু হ্যাঁ প্রপার টাইমটা ইউটিলাইজ করতে হবে তবেই তুমি চাকরিটা পাবে আর রিসেন্ট তো একটা আবার কেএমডি কেএমসি বেরোনোর প্রোগ্রাম চলছে বা নতুনদের তুমি কী বার্তা দেবে কীভাবে পড়াশোনা করো সামনে তো পুজো আসছে তো কী বলবে তাদেরকে ব্যাপারটা হচ্ছে প্রপার রিভিশন করো ঠিক আছে রিভিশন করো কোশ্চেন সলভ করো এখানকার যেসব কোশ্চেন শিটগুলো আছে ওগুলো ভালো করে দেখো স্লোলি প্র্যাকটিস করে যাও ঠিক সাকসেস পেয়ে যাবে ঠিক আছে তাহলে সবাই হ্যাঁ মাস্টার্স হ্যাঁ চাপ তো থাকে আমি যেরকম আমাদের ফার্স্ট সেমটা আর কি অনলাইনে হয়েছিল ওটা অনলাইন তারপর সেকেন্ড সেমে আমার প্রেশার ছিল ঠিক আছে সেকেন্ড সেমে আমি হচ্ছে এই মর্নিংয়ের দিকে ঘুম থেকে উঠে এদিকে রিভিশন করে নিলাম দুটো সাবজেক্ট করার পরে ইউনিভার্সিটির কিছু পড়া দেখে নিলাম দেখে তারপর ইউনিভার্সিটিতে চলে যেতাম যার পরে আবার বিকালবেলা এসে আগে ফার্স্ট টাইম রিভিশন করে নিতাম নেওয়ার পরে কোশ্চেন সলভ করতাম তারপরে আবার ইউনিভার্সিটির যেসব কাজ আছে সেগুলো করতাম কন্টিনিউ চারটে ফেজে ভাগ করে নিয়েছে তাই প্রত্যেককেই বলি তাদের প্ল্যানিং হবে প্ল্যানিং ছাড়া কিন্তু এগোবে না তাহলে চারটে ফেজে কিন্তু পড়াটাকে ভাগ করে নিয়েছে সেভাবে তোমাকেও করে নিতে হবে যার যেরকম যেভাবে যে আছে সবার রুটিন তো সেম হবে না রুটিনগুলোকে ঠিক নিজের মতো করে সাজাতে হবে কিন্তু মেন হচ্ছে পড়তে হবে যে কাজগুলো আমরা দিচ্ছি সে কাজগুলোকে রিভিশন করতে হবে যে জানো না সে ক্লাসে কিন্তু ভালো করে যেহেতু বোর্ড ওয়ার্ক করে প্রত্যেকটা স্যার পড়ান আর স্যারেদের ক্লাস কেমন একটু বলি যেদের ভাই ক্লাস কেমন মোটামুটি স্যার প্রোডাকশনের যিনি স্যার আছেন উনিও খুব ভালো পড়ান তারপর থার্মোডাইনামিক্স তারপর সম ভালো সব স্যারেরই ভালো পড়িয়েছিল ঠিক আছে তাহলে সবাই ভালো করে পড়ো যেভাবে বললে সেভাবে পড়ো তাদের জন্য একটা লাস্ট হাততালি হয়ে যায় আর আমার অসুবিধা নেই